আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো চলুন শুরু করি। আজকে সিনারিটিও হবে একটি ভিলেজ সিনারি, যে কিভাবে একটি পেন্সিলের মাধ্যমে একটি সুন্দর গ্রামের চিত্র ফুটিয়ে তোলা যায়। তো প্রথমত আমরা তিনটে ঘর অঙ্কন করে নিব, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা ঘর অঙ্কন করে নিচ্ছি। আপনাদের আশা করি ঘর অঙ্কন করতে কিছু বলার লাগবে না, আপনারা অবশ্যই ঘর অঙ্কন করতে অনেক আগেই শিখে গেছেন আমার আগের ভিডিওগুলো দেখে। তো আমি আশা করব আপনারা ঘর অঙ্কন করতে পারেন প্রপারলি। তবু আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখেন, যে কীভাবে ঘর এবং গাছপালা নদীনালা আকাশ অঙ্কন করা হচ্ছে। ঘর অঙ্কন করা হয়ে গেলে আমরা পাশে একটি খড়ের গাদা অঙ্কন করে দিব, যেমনটি দেখতে পাচ্ছেন। এরপরে আমরা ঘরের উপরে অংশে একটি কলা গাছ অঙ্কন করে দিব, এবং এটাতে হালকা স্কেচ করে নেব, এবং পরের গাছগুলোতে আমরা গাছপালার মতো করে অঙ্কন করে দিব। আপনারা গাছপালার অঙ্কনের ক্ষেত্রে এভাবে অঙ্কন করবেন, হালকা অর্ধেকটা আপনারা ডার্ক করে নেবেন এবং অর্ধেকটা হালকা করে নেবেন, যেমনটি দেখতে পাচ্ছেন। তো গাছপালা অঙ্কন করা হয়ে গেলে আমরা এখন নদীর একটি শেপ দেব, এবং দূরের অংশের গাছপালার অংশ একটি সরলরেখা অঙ্কন করে দিব। এভাবে আমরা মাটির অংশটি অঙ্কন করে নিব, এবং দূরের অংশে একটি ঘর অঙ্কন করে দিব ছোট করে, এবং সেখানে আমরা কিছু গাছপালা অঙ্কন করে দিব। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, এর ফাঁকে বলে রাখা ভালো যে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন,
যাতে করে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমি প্রত্যেকটি ভিডিওতেই এটি অনুরোধ রাখি। তো আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন। এভাবে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এভাবে গাছ অঙ্কন করে নিব দূরের অংশে এবং নদীটা হালকা স্কেচ করে নিব। নদী অঙ্কন করা হয়ে গেলে আমরা বাঁশের বেড়া অঙ্কন করে দিব, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনারা ঠিক সেভাবে বাসায় ট্রাই করবেন এবং শ্যাডো দিবেন। তো দেখবেন সুন্দর একটি সিনারি অঙ্কন করা হয়ে গেছে। এরপরে আমরা একটি সূর্য অঙ্কন করে দেব। সূর্য অঙ্কন করে দেওয়ার পরে আমরা আকাশটা সুন্দর করে স্কেচ করে নিব। শেষে আমরা একেবারে ফ্রন্ট সাইডে একটি বড় গাছ অঙ্কন করে দিব। এটাই হবে আমাদের আজকের চিত্রের শেষাংশ। তো এই গাছটি অঙ্কন করা হয়ে গেলে আমাদের সুন্দর একটি ভিলেজ সিনারি অঙ্কন করা হয়ে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ড্রয়িং দক্ষতা বাড়ানোর জন্য কিছু উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। গাছের উপরে অংশে পাতা অঙ্কন করে দেওয়া হচ্ছে। আপনারা যতটা সম্ভব ডার্ক করে দিবেন, যত ডার্ক করে দিবেন তত সুন্দর লাগবে। তো এরপরে আমরা মাস্কিং টেপটা উঠিয়ে দেখবেন সুন্দর একটি সিনারি অঙ্কন করা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।